ভাই হাতে কোনো টাকা পয়সাও নাই কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি বউ ও গেছে গা বাপের বাড়ি আপনার ভাই মরছে তাই বাবলা মেটার একটা কেস বানাই দেয় ভাই মানা করেন না ভাই আপনারা কি কেস বানাইবেন আর ঘরে তো দেখি দুইটা দাগ আছে

এখন বলতে পারবো আমরা যে এই ঘর থেকে সাপাই সাহকে কামড় দিছে সাবাস হরিজিৎ যাও নেক্সট মাসে তোমাকে বোনাস হিসেবে আধা কেজি পেঁয়াজ গিফট করব দূর হজবে নাই মা মারাটা খাইলাম তাক যাই এখন একটু লাস্টারি নিয়ে হাতাতে করি নাইলে বাপবো সারা দিন কোনো কাম করি না গেমই খেলি কি রে বেটা তো জলদি দেখা শেষ তোর

আমরা এখানে আসছিলাম একটা কেসের ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু আপনার দেখে তো আমি ওই যে ওইটা খেয়ে গেছি ওই যে কি বলে যে দুইটা গাড়ি একসাথে বাড়ি খেলে এখানে কি হয় ক্র্যাশ ওই তো হয় যে ক্র্যাশ মানে ক্র্যাশ খেয়ে গেছে আর কি আর তুমি কি জানো আমি অনেক রিচ এএফ কিভাবে আমি বানির জবালে গিয়া ফুচকা খাই ও ড্যাম তাইলে তো স্যার আমি আলট্রা রিচ কেমনে আমি তো বানির জবালে গিয়া বিরিানি খাই ওখানে তোমার দাঁতের ময়লা পাওয়া গেছে তার মানে তুমি ওখানে কামড়াইছো সত্যি করে বলো তো তুমি ওর কি হও স্যার আসলে আমি ওর গার্লফ্রেন্ড কিন্তু ওর তো বউ আছে জানি ওর বউ তো আমার বড় বোন কি তুমি দিয়ে ভালো লাগলে লুচ্ছি তোমার না বললাম একটা সাপ দইরা আনতে ওইটারে কেসে ফাঁসাই দিব এর লেগে না তোমার দুধ কলাও কিন্না দিলাম সাপটা খাওয়ানোর লেগা তো কই সাপটা কই আরে সাপ তো দৌড়ছিলাম ওইটা রাস্তা দিয়ে আসতেছিলাম এমন সময় রাস্তায় কে জানি নাগিন বিন 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 গান্ডা শুরু করছে আর সাপে নাচতে নাচতে গেছে তো তুই কি করতেছিলি আরে আমিও তো নাচতেছিলাম

সার একটা সুসংবাদ আছে কি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে আরে না बेटा ওইদিন আসলে আমি খেতে গিয়া ভুলে মশারে কামড় দিয়া ফেলছিলাম পরে দিকে আমার কামুরে মশা মরে গেছে তখনই বুঝতে পারলাম মানুষের কামুরেও মৃত্যু হয় তাহলে এর মানে ওই ছেলেকে ওই যে মেয়েটা কামড়াইছিল ওই কামুরি মারা গেছে আমি টেমশিওর আরে বাহ জোস এখন এর কোনো কমিশনই দেওয়া লাগবে না আচ্ছা তাহলে এই কেসটা সলভ করার জন্য আমাকে 100% কমিশনই দেওয়া লাগবে। দউরতে লাভ কি হইল জেই নাও হেইকো দুই তো হইল। স্যার ওকে আমি সেইদিন বলছিলাম তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে একটা আইফোন 10 গিফট করো। কিন্তু এত খারাপ যে আমার আইফোন 10 গিফট না করে কি জানি একটা আইফোন 11 গিফট করে দিয়েছে। আমার মেজাজ খারাপ হইছে তাই ওকে কমড়ায় মাইরা ফেলছি। এবার তো তোমার फांसी হবে।